ভিপি নূরের বিরুদ্ধে একজন মহিলা তার আরো ওই ভিপি নূরের বিরুদ্ধে গতকাল থেকে ওই মহিলা আবার আন্দোলন শুরু করছে, গ্রেপ্তারের দাবিতে অনশন শুরু করছে। ভিপি নূর সহ সবাইকে গ্রেপ্তার করা হোক, যতক্ষণ না গ্রেপ্তার করবে ততক্ষণ ওই মেয়ের অনশন চলবে। কথা বলেন না, ওই যে মহিলা ধর্ষণের অভিযোগ দিল, আবার সেই মহিলা গ্রেপ্তারের দাবিতে অন্বেষণ ধর্মঘট শুরু করে দিয়েছে যে অবশ্যই গ্রেপ্তার করতে হবে, বিভিন্ন সহ যারা এই অপরাধে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে। কিন্তু বিনা দোষে দোষী বানায় কোনো নিরপরাধ মানুষকে যেন ধর্ষণকারী সাজানো না হয়। কথা কন ঠিক না বাটে? আলেম সমাজ আমরা শুধু নয়, সারা বাংলাদেশে আপনারা দেখতেছেন যে ধর্ষণের প্রতিবাদে মানববন্ধন হচ্ছে। একটি কারণ যে আপনারা দেখতেছেন প্রতিদিন টেলিভিশন খুললে, নিউজ পেপার পত্রিকাতে চোখ রাখলেই ধর্ষণের খবর আছে না নাই? আছে না নাই? আপনারা দেখেছেন নোয়াখালীর বেগমগঞ্জের সেই গৃহবধূর চিৎকার বিবস্ত্র করে তার ভিডিও ধারণ করে নেটের দুনিয়াতে ভাইরাল করে দেওয়া হয়েছে। আমরা এই ধরনের গৃহবধূর চিৎকার, এ ধরনের দেলোয়ার বাহিনীদের হাতে আমাদের এদেশের গৃহবধূ মা বোন নির্যাতনের শিকার হবে এমন দৃশ্য আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ সেই গৃহবধূকে বিবস্ত্র করা হয় নাই, বিবস্ত্র হয়েছে পুরো বাংলাদেশ, সারা পৃথিবীর দরবারে এখন বাংলাদেশের সুনাম না বদনাম? কথা বলেন না কেন? বহির্বিশ্বের দরবারে কিন্তু আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে। বিবস্ত্র অবস্থায় এই বোনের চিৎকার, আল্লাহ দোহাই লাগে আমারে সাইরা দে, ও আব্বারে সাইরা দে, এই বোনের চিৎকার এই বেয়াদবদের কানে যায় না কিছু বখাটা যুবক। এই জন্য যুবকদেরকে বলি, যুবকেরা ধর্ষণ নয় বিবাহ করো, বিয়ে করলে হালাল হয়ে যাবে, আর ধর্ষণ করা জায়েজ না হারাম, জিনা করা জায়েজ না হারাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, খবরদার তোমরা জিনার নিকটবর্তী হয়ে না, এটা অশ্লীল কাজ, মন্দ কাজ, অসৎ পন্থা। তাহলে আমাদের জিনা করতে নিষেধ করেছেন কে? ব্যভিচারী নিকটবর্তী হওয়া যাবে না, এর জন্য আল্লাহর হুকুম মানা লাগবে। আজকে সমাজের বুকে ধর্ষণের খবর প্রতিনিয়তই দেখতেছেন আপনারা, কিন্তু সেইভাবে বিচার নাই। কারণ একজন ধর্ষিতা, তাকে যে ধর্ষণ করা হয়েছে এটা আদালতে প্রমাণ দিতে দিতে দুই তিন বছর চলে যায়। ধর্ষণ করেছে, তারপরে ওর সন্তান পর্যন্ত প্রসব হয়, এরপরে ডিএনএ টেস্ট, কত কি বুঝাইতে বুঝাইতে ওর জীবন শেষ, এরপরে ধর্ষিতা বিচার পায় না। আর যারা ধর্ষণ করেছে কয়েকদিনের জন্য জেলখানায় যায়, টাকা পয়সা দিয়ে আইনের মার পেছে এদিক সেদিক হয়া ওই ধর্ষণকারী ফুলের মালা দিয়া জেলখানা থেকে বেরিয়ে আসে, ওই ধর্ষিতার সামনে দাঁত কেলিয়ে হাসে। কথা কন ঠিক না ব্যাঠি? বিচার না, নাই বিচার না। একটা ধর্ষিতা সে বিচার চাইতে চাইতে ওর স্যান্ডেল পায়ে হয়ে যা, আর যারা ধর্ষণ করেছে ওরা বুক ফুলিয়ে রাস্তাঘাটে করে। কথা কন ঠিক না ব্যাঠি? আজকে সমাজের মধ্যে এই ধরনের ঘটনা আছে না? না কম না বেশি? দিন দিন কমতেছে না বাড়তেছে? এরপরেও আমাদের যারা দায়িত্বশীল এদেশের যারা কর্ণধার, যারা এদেশের দায়িত্ব পালন করতেছেন আমাদের অভিভাবক, তাদের কান পর্যন্ত মনে হয় এখনো পৌঁছেনি। কথা কন ঠিক না ব্যাঠি? ওনারা বিষয়টা নিয়ে বিলুপ খবর করবেন যে মৃত্যুদণ্ডের শাস্তি রাখা যায় কি না, আলোচনা কেবল শুরু। কথা কি বুঝছেন নাই? আলোচনা কেবল শুরু। সম্মানিত হাজরিন, যে কথা বলতে চাচ্ছিলাম রাগ কইরেন না, আজকে ধর্ষকের শাস্তি যদি চূড়ান্ত বিচার করা হতো, একজন নারীর ধর্ষণের যদি সঠিকভাবে বিচার করে ওই ধর্ষকদের ফাঁসি নিশ্চিত করা হতো, বাংলার ভূখণ্ডে যদি আল্লাহর বিধান অনুযায়ী একজন ধর্ষণকারী নারী বা পুরুষের যদি বিচার করা হতো, তাহলে এই দেশে ধর্ষণ বন্ধ হয়ে যেত। কথা কন ঠিক না ব্যা ঠিক? পৃথিবীর জমিনে অনেক দেশে কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী বিচার আছে। বিবাহিত নারী পুরুষ যদি জিনা করে, তাদেরকে পাথর মেরে সংঘাচার করে জমিন থেকে বিদায় করে দিতে হবে।
পাথর মাইরা মাইরা জমিন থেকে বিদায় করে দেওয়া লাগবে এমন দৃশ্য যদি ইউটিউব ইন্টারনেট মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো বাংলাদেশে দর্শন কমতো না বাড়তো কমে যেত দর্শনকারী দর্শন করা তো দূরের কথা নারী দিগের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না কথা কোন ঠিক না বেটি দর্শনকারীরা সারা পেয়ে যায় আইনের ফাঁক ফুকুর দিয়ে বেরিয়ে আসার সুযোগ থাকে এই জন্যই দেশে দর্শন বন্ধ করা সম্ভব হচ্ছে না সকলের কাছে অনুরোধ করব দেশের সমস্ত মানুষের পক্ষ থেকে অনুরোধ করি আল্লাহর আইন দিয়ে একজন দর্শনকারী বিচার করেন তাহলে এই দেশ থেকে দর্শন বন্ধ হয়ে যাবে কথা কোন ঠিক না বে ঠিক যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন দর্শন করেছে আসামি এরপরেও ছাড়া পায় আর দর্শন করেছে কিনা আমরা কেউ জানি না এরপরেও ভিভি নূরের বিরুদ্ধে একজন মহিলা তার আরো যারা দলের সংগঠনের লোক আছেন ওই ভিভি নূরের বিরুদ্ধে গতকাল থেকে ওই মহিলা আবার আন্দোলন শুরু করছে গ্রেপ্তারের দাবিতে অনশন শুরু করছে ভিভি নূর সহ সবাইকে গ্রেপ্তার করা হোক যতক্ষণ না গ্রেপ্তার করবে ততক্ষণ ওই মেয়ের অনশন চলবে কথা বলেন না ওই যে মহিলা দর্শনের অভিযোগ দিল আবার সেই মহিলা গ্রেপ্তারের দাবিতে অনশন ধর্মঘট শুরু করে দিয়েছে যে অবশ্যই গ্রেপ্তার করতে হবে ভিভি নূর সহ যারা এই অপরাধে জড়িত তাদেরকে গ্রেপ্তার করতে হবে ঢাকা শহরে দেখতেছেন না উত্তাল ছাত্র সমাজ রাজপথে নামিয়া শাহবাগ চত্বরে প্রতিবাদ চলতেছে কথা কোন ঠিক না ঠিক বিভিন্ন স্লোগান দিচ্ছে আমি এগুলো না বলি ওগুলো আমাদের বলা ঠিক না কথা কোন ঠিক না ঠিক বিভিন্ন স্লোগান দিয়ে তারা প্রতিবাদ জানাচ্ছে ধর্ষকদের শাস্তি চাই ফাঁসি চাই কথা কোন ঠিক না ঠিক আমাদেরও একটাই দাবি দশটা না পাঁচটা না একটাই দাবি আল্লাহর আইন দিয়া ধর্ষকদের বিচার চাই কথা কোন ঠিক না ঠিক আর না হলে এই দেশের সর্বোচ্চ আইন দিয়া ধর্ষণকারীদের শাস্তি দেওয়া হোক কথা কোন ঠিক না ঠিক আমার মেয়ে ফাতেমাও যদি এই অপরাধ করত আমি নবী তার ব্যাপারে একই বিচার করতাম আল্লাহ আকবার বলবেন না এই জন্য গরিব বড় লোক এইটা দেখে লাভ নাই কারণ এক সময়ের জাতির লোকেরা ধ্বংস হয়েছে আমাদের পূর্বের জাতির লোকেরা ধ্বংস হয়েছে এই কারণেই কারণ তারা দুর্বলদের জন্য কঠোরভাবে বিচার করত আর সবলদের জন্য তারা বিচার কি করত শিথিল করত এজন্য তারা ধ্বংস হয়েছে বিদায় আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত আমি তার দু হাত কেটে দিতাম আল্লাহ আকবার বলেন এরকম কি ন্যায় বিচার বর্তমান সমাজে আছে এরকম আদল ইনসাফ কি সমাজের পক্ষে প্রতিষ্ঠিত আছে যদি থাকতো তাহলে বিচারের জন্য বিচারের দাবিতে আমাদের মানব বন্ধন করা লাগতো না কথা কথা ঠিক হবে গতকালকে বগুড়ার সচেতন আলেম সমাজ কর্তৃক আয়োজিত বগুড়া সাতমাথায় আমরা ধর্ষকদের শাস্তির দাবিতে সারা দেশে যে ধর্ষণ হচ্ছে এই ধর্ষণের প্রতিবাদে ধর্ষকদের চূড়ান্ত শাস্তি ফাঁসির দাবিতে এবং আল্লাহর বিধান অনুযায়ী একজন ধর্ষকের বিচার এবং আল্লাহর বিধান অনুযায়ী বিচার করা হোক ধর্ষণের এজন্য আমরা বগুড়ার আলেম সমাজ কর্তৃক আয়োজিত একটি মানববন্ধন গতকালকে বগুড়া সাতমাথায় করেছে আলহামদুলিল্লাহ বলেন এবং এখানে অনেক ওলামা ইকরাম উপস্থিত হয়েছেন কিন্তু এগুলো ওইভাবে অনেক মিডিয়া আসছিলেন আলহামদুলিল্লাহ তারপরেও এগুলো কিন্তু ওই লাইভ প্রচার হয় না সেইভাবে মানুষকে দেখানো হয় না